আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আজকে শবে বরাত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন ও হাদিসের আলোকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন যে শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়ব, এবং শবে বরাতে কি আমল বেশি বেশি করব। অনেকে আমল করাকে বেদাত বলে, এখন আমরা কি করব? কোরআন ও হাদিসের আলোকে উত্তরটি জানাবেন। সম্মানিত দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে জানেন 9 এপ্রিল 2020 বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত, যেটিকে আরবি ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান বা 15 শাবানের রাত বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই রাতে নামাজ কিভাবে পড়বেন এবং কি আমল করবেন? আমল করা কি বেদাত? আপনারা জানেন অনেকে বলে থাকেন এই রাতে কোনো আমল করা যাবে না, কোনো নামাজ পড়া যাবে না, এগুলো নাকি বেদাত। আসলে বেদাতটি কি এটি আমাদেরকে আগে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেন নাই এবং সাহাবীদেরকেও যে আমল করতে আদেশ করেন নাই, যে আমল আপনি নিজে থেকে বানিয়েই করেন, সেটি আসলে বেদাত। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ দীন ইসলামে শরিয়াত বিরোধী কোনো পদ্ধতি উদ্ভাবন করলো, তার গুনাহ সে তো পাবেই, এবং তাদের পরেও যারা সে পদ্ধতি অনুসরণ করবে তাদের গুনাহও তার আমল নামায় বর্তাবে। নাউজুবিল্লাহ। এটি মুসলিম শরীফের একটি হাদিস। শবে বরাতে নির্দিষ্ট কোনো আমল করার ব্যাপারে কোরআন ও হাদিসের বাধ্যবাধকতা নেই, আপনি চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন। তবে এটি যে একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত তার মধ্যে কোনো সন্দেহ নেই। হাদিস শরীফে আছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 15 শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। এটি সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 5665। তাহলে কেন আমরা আমল করব না? আমল করলে তো আর গুনাহ হবে না। যারা বাড়াবাড়ি করে এবং 5 ওয়াক্ত নামাজ না পড়ে শবে বরাতের আশায় থাকে তাদের জন্য ভিন্ন কথা, কিন্তু আপনি নামাজি মুত্তাকি হলে যত খুশি তত নফল ইবাদত করতে পারেন এই রাতে। চলুন আমরা হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। এটি ইবনে মাজাহ শরীফের 1384 নম্বর হাদিস। আর তাই 2 রাকাত করে যত খুশি ততবার নামাজ পড়তে পারেন, তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এখন নিয়ত করবেন কিভাবে? বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি কেবলামুখী হয়ে আল্লাহু আকবার। এইভাবে সংকল্প করলেই আপনার নামাজ হয়ে যাবে। তবে এখানে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার বা সূরা ওয়াকিয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই, এইগুলি সম্পূর্ণ বানোয়াট কথা। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা রাতে গোসল করতে চান করতে পারেন, হাদিসে গোসল করতে হবে এমন কোনো কথা খুঁজে পাওয়া যায় না। এছাড়াও এই রাতে বেশি বেশি ইস্তিগফার ও কোরআন তেলাওয়াত এবং জিকির আজগার করতে পারেন। শবে বরাতের ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন 5টি রাত রয়েছে যেগুলোতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সে রাতগুলো হলো জুমার রাত, রজবের প্রথম রাত এবং শাবানের 15 তারিখের রাত এবং 2 ঈদের রাত। এটি সুনানে বাইহাকি হাদিস নাম্বার 6087, সোয়াবুল ইমান হাদিস নাম্বার 3440। অতএব এই রাতে বেশি নফল ইবাদত করে কাটাবে। তবে খেয়াল রাখবেন যেন রাত জেগে ইবাদত করতে গিয়ে ফজরের নামাজ কাজা না হয়ে যায়। চেষ্টা করবেন প্রথম রাতে কিছু আমল করে ঘুমিয়ে আবার শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে। ফজরের নামাজ জামাতে পড়া যদি সম্ভব না হয়ে থাকে তাহলে ঘরে আদায় করে নেবেন। বিশুদ্ধ মতানুসারে শবে বরাত ও শবে কদরের নফল আমলগুলো একাকী করণীয়। যা কিছু নফল পড়ার তা নিজে ঘরে একাকী পড়তে হবে। বিভিন্ন হাদিস থেকে এ রাতে দীর্ঘ নামাজ পড়া, সেজদা দীর্ঘ হওয়া, দোয়া ইস্তেগফার করা সুস্পষ্ট প্রমাণ রয়েছে। সোয়াবুল ইমান বাইহাকি 382 এবং 383 নম্বর হাদিস। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।
যারা এই ধরনের শিক্ষণীয় ভিডিও দেখতে চান তারা আমাদের কাছে কমেন্ট করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন সকলে এই আমলগুলি করতে পারে এবং সঠিক বিষয়গুলি জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।